ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চারটি বসত বাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চার দিন মজুরের পরিবারের লোকেরা। অগ্নিকাণ্ডটি ঘটেছে আজ বুধবার ভোর চারটা নাগাদ হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের সুলতাননগর উত্তর পাড়ায়। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে বাবা হেমাল উদ্দিন এবং তার ছেলের বসত বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ভোর রাতে হেমাল উদ্দিনের বাড়ি দাউদাউ করে জ্বলতে দেখে প্রতিবেশীরা এবং তারপরে তারা ছুটে যান। প্রথম দিকে আগুন নেভানোর কাজে হাত লাগালেও আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে আগুন নিয়ন্ত্রণ করতে অক্ষম হয়ে পড়েন স্থানীয়রা। ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছানোর আগেই বাড়িতে থাকা আসবাবপত্র, কাপড় চোপড়, শস্য, কাগজপত্র এবং নগদ কিছু অর্থ পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। পরিবারগুলি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে। হরিশ্চন্দ্রপুর থেকে নাজিম আক্তারের রিপোর্ট, নিউজ বাংলা। সব দেখা লিয়া।